ফরিদ উদ্দিন লিখেছেন মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি রাফিয়া রূপন্তী আপনার প্রশ্ন আপনি লিখেছেন আমরা যখন বারো তেরো চোদ্দ বছর আমার যখন বারো তেরো চোদ্দ বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম অন্য কোনো এবাদত করতাম না নামাজও পড়তাম না তবে সে বয়সে আমার হায়েজ হতো নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি এটি আপনার জীবনের ত্রুটি সেজন্য আল্লাহ তালার কাছে ইস্তেফার করতে হবে তবা করতে হবে মা বাবার উচিত সন্তান বয়সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়সন্ধিক্ষণে যে আল্লাহ তালার বিধিবিধানগুলো প্রযোজ্য হয় সে বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা তো এ বিষয়ে আপনার যে বিচ্যুতি ছোট সেজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং যেই নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সেই রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে আপন শেখ এডি থেকে আপনি লিখেছেন মসজিদে বাচ্চারা বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কি না নাকি পেছনে রাখতে হবে মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টমি করবে সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায় সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা না বা হারাম হবে না বরং সেটি জায়জ হবে ইমু বিন নূর এআইডি থেকে আপনি লিখেছেন ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপাই ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কি না নামাজ তো হয়ে যাবে যদি বিকল্প কেউ না থাকে দেখছেন যে এই মুহূর্তে সে ইমামতি করছে নামাজ হয়ে যাবে তবে আমাদের মনে রাখা উচিত যে ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনারেশনে নিযুক্ত করা উচিত নয় এমনকি ইমাম অনুপস্থিত এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন হাদিসের সবচেয়ে ভালো এলিম রাখেন আমলদার সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করতে হবে কোনো ধূমপাইকে নয় কিন্তু ধূমপাইকে দেওয়া হয়ে গেলে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ফরিদুদ্দিন লিখেছেন মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মরনা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আয়ালেমিদিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্ধেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যেহাতীতভাবে মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহ রব্বুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত আলামায়কলামের মর্যাদা সমস্ত দিন তার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাহ তালা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত ওলামায়করাম নানাভাবে আপনার জুলমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহতালা তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত রাখুন ফাকিউল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সমরুলক ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং নবীকরমসাল্লাহ আসালাম তাঁর ছোটো পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যুতে নবিসাম ছেলের মৃত্যুতে নবী নবীসাল্লাহ আসলাম কে দেন চোখের পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবীসাল্লাই আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে যে এরকম চিৎকার চেচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড়িচার করা বা মালাকর মদকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনায়ের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে